আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে ইফতারের জন্য তিন ধরনের পাকোড়া তৈরি করে দেখাবো। একটি মাত্র বেটারে তিনটি ভিন্ন স্বাদের পাকোড়া হবে। কষ্ট কম করে খাবারের ভিন্নতা আনতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পাকোড়া তৈরির জন্য আমি এখানে তিনটা ভিন্ন স্বাদের সবজি নিয়েছি। প্রথমে আলুগুলো পাতলা স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি। আর এগুলো থেকে এখন এভাবে রিঙের মতো করে আমি পেঁয়াজগুলোকে আলাদা করে নিচ্ছি। যেগুলো একটু বড় সাইজের সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর ভেতরের যে ছোট অংশগুলো সেগুলো আমি কিন্তু ফেলে দিব না। এগুলো দিয়ে পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করা যাবে। তারপর এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আর চেষ্টা করবেন একটু বড় সাইজের কাঁচামরিচগুলো নিতে। আর কাঁচামরিচের অবশ্যই বোটা সহ নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি কাঁচামরিচগুলোকে এভাবে চাকুর সাহায্যে একটু চিরে নিয়ে ভেতরের বিচিগুলোকে ফেলে দিব। ভেতরের বিচিগুলো থাকলে কিন্তু খেতে অনেক বেশি ঝাল লাগবে, আর খুব সাবধানে ফেলতে হবে যাতে করে কাঁচামরিচটা ভেঙে না যায়। এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচের বিচিগুলো পরিষ্কার করে নিব। সবগুলো পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এখানে কিছু রান্না করা মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কাঁচামরিচের যে অংশটা আমি চিরে রেখেছিলাম সেখান দিয়ে আমি ভেতরের ফাঁকা অংশটা এভাবে মুরগির মাংস দিয়ে পূর্ণ করে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে যাতে করে কাঁচামরিচটা ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। আপনারা চাইলে কিন্তু এখানে মাংসের পরিবর্তে আলুর ভর্তার পুর বা মাছের পুরও দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কাঁচামরিচের ভেতরের অংশটা ফিল আপ করে দিচ্ছি। সবগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য অবশ্যই আমাদেরকে একটা বেটার তৈরি করে নিতে হবে, আর আজকের বেটারটা আমি বেসন দিয়ে তৈরি করব। এর জন্য আমি এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি। আর বেসন মিক্স কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে গত এপিসোডে আপলোড করেছিলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে বেসনের মিক্স তৈরি করে সেটা সংরক্ষণ করতে হয়। যেহেতু বেসনে অনেক ময়লা থাকে তাই বেসনগুলোকে চেষ্টা করবেন অবশ্যই চেলে নিতে। বেসনগুলো চালা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে বেকিং পাউডারটাও একটু চেলে নিচ্ছি, এতে করে এর মধ্যে যে দলাগুলো থাকে সেগুলো ভেঙে যাবে। আর যদি আপনারা বেকিং সোডা দেন তাহলে সেক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেসনের গুঁড়াটাকে একটু স্পাইসি করার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এতে করে বেসনের যে ব্যাটারটা তার কালারটা অনেক সুন্দর আসবে। সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি এটাকে আরও বেশি স্পাইসি করতে চান তাহলে সেক্ষেত্রে আরও অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। পানি আমি একবারে দিব না, কারণ এখানে কতটুকু পানি লাগে সেটা বলা যায় না। পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে অবশ্যই পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এই পর্যায়ে বেসনটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বেসনের গোলাটা পারফেক্ট হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি।
তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমি আরও একটু পানি মিশিয়ে দিব, কারণ এটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। তো আমাদের বেসনের গোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা আঙুল চুবিয়ে দেখতে পারেন। যদি আঙুলের অংশটা বেসনের গোলায় ঢেকে থাকে তাহলে বুঝতে হবে যে বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুর ভরা কাঁচামরিচগুলো বেসনের গোলায় চুবিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই চেষ্টা করবেন একটা কাঁটা চামচের সাহায্যে করার জন্য। সবগুলো দেওয়ার পর যখনই একটা পাশ গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দুইটা পাশ একইভাবে ভেজে নিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি আলুর পাকোড়াগুলো ভেজে নিব। পাতলা স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে আমি একইভাবে বেসনের গোলায় চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একইভাবে গোল্ডেন কালার করে দুইটা পাশ ভেজে নিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই আলুর পাকোড়াগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু আলুর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে আর উপরের অংশটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। সবগুলো পাকোড়াই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভাজতে, এতে করে পাকোড়ার কালারগুলো সুন্দর থাকবে। এবার আমি পেঁয়াজের রিংগুলো ভেজে নিব। একইভাবে আমি বেসনের গোলায় চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকেও উল্টে পাল্টে দুইটা পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর দুইটা পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আর ভাজার পর সবগুলো পাকোড়া দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর খেতে যে কীরকম হবে সেটা আমি আর বলছি না, সেটা আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই কাঁচামরিচের পাকোড়াগুলো কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।